কৃষক দল উপজেলা পৌর নেতৃবৃন্দ, মৎস্যজীবী দল উপজেলা পৌর নেতৃবৃন্দ, মহিলা দলের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে আমার প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আজকের এই সমাবেশে আপনারা যারা জীবন বাজি রেখে এখানে এসেছেন আপনাদেরকে লাল সালাম অভিনন্দন শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, আজকের বক্তব্যের শুরুতে আমি শ্রদ্ধা করে স্মরণ করি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমাদের প্রিয় নেতা উনিশ দফা কর্মসূচির প্রবক্তক সততম আদর্শের প্রতিকৃতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি স্মরণ করি। এই মুক্তির আন্দোলনে, এই স্বৈরাচার সন্ত্রাস বিরোধী আন্দোলনে এই ভোলাতে প্রথম শহীদ হয়েছেন আমার ভাই আব্দুর রহিম ও নুরুল আলম, নারায়ণগঞ্জে শহীদ হয়েছেন আমার যুবদল নেতা শাওন প্রধান, অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন। আমি এই তিনজনের রুহের মাগফিরাত কামনা করছি। বিশ্বাস করি এই মুক্তির আন্দোলনে, ভৌত ভাতের অধিকারের আন্দোলনে আল্লাহ পাক তাদেরকে শহীদের মর্যাদা দেবেন, দেশ নসিব করবেন। আমি আজকে সবাইকে স্মরণ করি রামগতির কৃতি সন্তান, রামগতির যুব সমাজের অহংকার, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মরহুম জননেতা শফিউর রহমান, শফিউর বাড়ি বাবুকে আল্লাহ বাবুকে বেসতে রসিদ করুন, আল্লাহ তাকে শহীদের মর্যাদা দেবে। প্রিয় নেতৃবৃন্দ, বাংলাদেশ যাবে কোন পথে? সালামের রাস্তাতে। বাংলাদেশ যাবে কোন পথে? সালামের রাস্তাতে। বাংলাদেশ যাবে কোন পথে? সালামের রাস্তাতে। গণতন্ত্র, স্বৈরাচার, ফ্যাসিস্ট এই সরকারের বিরুদ্ধে আমাদের আর কথা বলার ভাষা নেই। গত 15 বছর এই গণতন্ত্রের সংগ্রাম আমরা করে আছি, আপনাদের মনে আছে? একেবারে যখন সামরিক সরকার হলো, ফখরুদ্দিন মহিউদ্দিনের সরকার হলো, তখন আমাদের আজকের প্রধানমন্ত্রী এয়ারপোর্টে বলেছিলেন সাংবাদিকের প্রশ্ন করেছিলেন, এই যে স্বৈরাচারী সরকার হলো, সামরিক সরকার হলো, আপনার মন্তব্য কি? উনি বলেছেন আয়ন আন, এটা আমাদের আন্দোলনের ফসল, সেই ফসল এখনো উনি ভোগ করছেন। গণতন্ত্রের কণ্ঠ রোধ করে, গুম করে, খুন করে, বন্দি করে, মায়ের বুক থেকে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে, অন্তঃসত্ত্বা আমার বোন থেকে তার স্বামীকে ছিনিয়ে নিয়ে, এখন যে দাসের রাজত্ব কায়েম করছে, আমার মনে হয় ফেরাউন নমরুদ এমন করে, আমার মনে হয় পৃথিবীর কোন ফ্যাসিস্ট সরকার এমন করে। অথচ আমরা কি জন্য যুদ্ধ করেছিলাম? প্রিয় বন্ধুরা, আজকে আমাদের চিন্তা করতে হবে, আপনারা যারা আগের প্রজন্মে আছেন, আমার পিতাদের প্রজন্মে আছেন বা আমার থেকে একটু বড় আছেন, আপনারা মুক্তিযুদ্ধ দেখেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার যৌবনে